ফার্নিচার আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। ঘর সাজানোর জন্য ফার্নিচারটা যদি আপনার মনের মতো না হয়, সেক্ষেত্রে সাজটাই যেন অপরিপূর্ণ থেকে যায়। বর্তমান সময়ে ফার্নিচারের পরিধি বাড়ছে। আধুনিক জীবনে মাইক্রো এবং মিনিমাল ফার্নিচার কেনার প্রতি নগরবাসীর বেশ আগ্রহ বাড়ছে। আমাদের দেশটা আসলে খুব অনেক জায়গায় অনেক ফ্ল্যাট হচ্ছে, অনেক কিছু ইয়া হচ্ছে, সেই জন্য ফার্নিচার চাহিদাটা অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকের মডার্ন ডিজাইন আজকালকার ছোটো ফ্ল্যাট অনুযায়ী ছোটো মডার্ন ডিজাইনের চিন্তাভাবনা নিয়েই ডিজাইনটা তৈরি করা হয়, ডিজাইনগুলা কনসেপ্টগুলো ঠিক করা হয় সেই। আর আমাদের কাস্টমারটা একটু হাই লেভেল, মিড লেভেলেও কাস্টমারগুলো আছে, সেগুলো থেকেই আমার সেগুলোই আমাদের মূলত কাস্টমার। সবাই আসলে একই ধরনের ফার্নিচার কিন্তু খুঁজে না, কেউ দেখা যাচ্ছে একটু মিনিমাল ডিজাইনের ফার্নিচার খুঁজছে, কারণ এখন মানুষের রুচির পরিবর্তন এসেছে আগের থেকে এবং মানুষ অনেক বেশি শৌখিন হয়ে গেছে। তো সেই দিক থেকে দেখা যায় যে কাস্টমার, মোস্ট অফ দ্য কাস্টমার বলবো, যে একটু মিনিমাল ডিজাইনের ফার্নিচারগুলো খোঁজেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা একটু লাইট ভিক্টোরিয়ান বা একটু কারুকাজ করা ডিজাইন। তো আমরা আসলে সব ধরনের কাস্টমারের কথা মাথায় রেখেই ফার্নিচারগুলো তৈরি করে আসছি। এখনকার বাসাগুলো দেখবেন যে একটু ছোট ছোট, এবং যারা একটু নতুন বিয়ে করেছে ছোট কাপল, তো দেখা যায় যে ছোট বাসা নিয়েই তারা যাত্রা শুরু করে তাদের প্রথম জীবনটা। তো দেখা যায় যে একটু স্লিক, একটু ছোট ধরনের ফার্নিচারগুলোই তারা প্রেফার করে। তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা সেই ধরনের ফার্নিচার তৈরি করছি।